তো হ্যালো ফ্রেন্ডুরা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আগের দিন আমি ভিডিওটি বানিয়েছিলাম যে ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজটি নিয়ে এবং বলেছিলাম যে আজকে আমার কিছু কথা বলার আছে সেই কারণেই আজকে আমি ভিডিওটি বানাচ্ছি তো চলুন আর বেশি দিন এনে করে আজকের ভিডিও শুরু করা যাক ফ্যামিলি ম্যান সিজন টু রিলিজ হয়ে গেছে এবং আমার এখনও দেখা হয়নি কারণ আমি সুযোগ পাইনি দেখার আমি অবশ্যই আজকে বা কালকের মধ্যে কমপ্লিট করে আমি আমার মতামত দেব কিন্তু আমার মনে হচ্ছে আমার ফ্যামিলি ম্যান টু দেখা হবে না কারণ এই ওয়েব সিরিজটি খুবই শীঘ্রই বন্ধ হতে চলেছে বা হয়ে যাবে অনেকে হয়তো অবাক হচ্ছে শুনে বা অনেকেই হয়তো আগে থেকে জানো যে কেন বন্ধ হয়ে যাবে কী কেস কি বৃত্তান্ত তো আজকে আমি সেই সব আলো ব্যাপার নিয়ে আলোচনা করব ফ্যামিলি ম্যান সিজন টু আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে কয়েক মাসের টিজারও বেরিয়ে গিয়েছিল কিন্তু তারপর নানা কারণে টাল বাগানা করতে থাকে রাজেন্ড ডিকে পেঁচোতে থাকে পেছোতে থাকে এবং রিসেন্ট রিসেন্টলি কয়েক সপ্তাহ আগে এর ট্রেলার আসে এবং বলা হয় প্রথমে আমি বলা হয়েছিল কি ফেসবুক পোস্টে আমি দেখতে পাই যে মে মেকা শ্রেণী কি বলেছে যে এগারোই জুন রিলিজ করবে এগারোই জুন আমার জন্মদিন এই হয়েছিল যে বাহ জন্মদিন একটা ভালো উপহার পেতে চলেছি কিন্তু না চার তারিখে অর্থাৎ এক সপ্তাহ আগে সেটি রিলিজ করছে খুব ভালো কথা কিন্তু আমার মনে হয় আর দেখা হবে না আমি যে যেরকম বললাম কারণ সবার প্রথম কারণ হচ্ছে তামিলিয়ানসরা এই শোটি ব্যান করার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে ব্যাপারটি কেন কারণ ওই শোয়ের ট্রেলারে দেখানো হয় যে এল একটি তামিলিয়ান স্টেরিস্ট অর্গানাইজেশন তার সাথে আইএসআই পাকিস্তানের আই সাথে একটি যোগসূত্র রয়েছে এল টিটিই মানে লিবারেশন অব দি টাইগার্স অফ তামিল ইলাম যার প্রধান ছিলেন ভেল্লুপিলাই প্রভাকরণ এবং যে অর্গানাইশন রাজ যে অর্গানাইজেশান রাজীব গান্ধীকে হত্যা করেছিল আপনারা অনেকেই মাদ্রাসকে সিনেমাটি দেখেছেন সেখানে বুঝতে পারবেন যে কীভাবে হত্যা করা হয়েছিল এবং এই এলটিটি নিয়ে আমি একটি সেভারিট ভিডিও বানাবো তার তথ্য দেবো যে কীভাবে সংগঠন তৈরি হলো কীভাবে এরকম হলো তার ডিটেলস কয়েক দিনের মধ্যে সেটি চলে আসবে তো এই এলটিটি হচ্ছে তামিলিয়ানদের কাছে একটা মাসিহা টাইপের অর্গানাইজেশান কারণ এলটিটি তৈরি হয়েছিল যখন শ্রীলঙ্কায় অনেক সংখ্যক তামিলরা বসবাস করতেন শ্রীলঙ্কায় তামিলিয়ানদেরই সংখ্যা বেশি কিন্তু তাদের ওপর সিংহলিরা কিন্তু খুবই অত্যাচার করেছিল এবং তার প্রতিবাদস্বরূপ সেখানে এলটিটি গড়ে ওঠে যার লিডার ছিলেন প্রভাকরণ এবং তারা শ্রীলঙ্কানদের নির্বিচারে হত্যা করতে থাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অব দি তারা ব্লাস্টে মেরেছিল এবং আমাদের প্রেসিডেন্ট আমাদের রাজীব গান্ধীকে এবং এই কারণেই এলটিটি একটি মসিহা টাইপের হয়ে উঠেছে তামিলিয়ানসদের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক তামিলিয়ানসও আমাদের দেশের তামিলিয়ানসও কিন্তু এই জিনিসটির প্রতিরোধ করছেন বা এই জিনিসটির বিপক্ষে কথা বলছেন কারণ একটি শিল্প সবসময় নিরপেক্ষ থাকে এবং যেটা শুধু সেতেই দেখানো প্রচেষ্টায় থাকে এবার যদি কোনো ব্যবসায়ীর বায়োপিক হয় আমি বলব না এখানে নাম নেব না অনেকেই বুঝে যাবে যে ব্যবসায়ী আজকাল অনেক কিছুই বেছে বেড়াচ্ছেন তার বায়োপিক হলে সেখানে তো নিরপেক্ষতার প্রশ্ন থাকে না কিন্তু ইন জেনারেলি এরকমই হয় এবং রাজেনটিকে সরাসরি বলেছেন যে যার যেটা সত্যি সেটাই কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছেন এবং এটাই সত্যি এল কিন্তু কোনো ভদ্র সংগঠন নয় কোনো ভদ্র অর্গানাইজেশন নয় তারা একটা খারাপ অর্গানাইজেশন তারা শ্রীলঙ্কার প্রেসিডেন্টদের হত্যা করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তারা হত্যা করেছে তারা কি করে একটা ভালো সংগঠন হতে পারে হ্যাঁ আমরা এটাও মানতে বাধ্য যে তামিলিয়ান্সদের ওপর সিংহলিরা অনেক অত্যাচার করেছেন কিন্তু যদি মহাত্মা গান্ধী বলেছেন যে যদি চোখের বদলা চোখ হয় তাহলে শুধু গোটা দুনিয়া নিশ্চিন্ন হয়ে যাবে তাই আমার মনে হয় রাজেন ডিকে এই জিনিসটিকে খুব ভালোভাবে এ করছেন এবং যাতে এই সিরিজটি রিলিজ হয় আমি সেটাই প্রার্থনা করব কিন্তু যদি তামিলিয়ানসরা উঠে পড়ে লাগে ব্যান করানোর জন্য অবশ্যই টুইটারেও ট্রেন্ড হয়েছে তারা সুপ্রিম কোর্ট অব্দি গেছে এবার গডনোজ যে কি হতে পারে কিন্তু আমি এই জিনিসটি ঘোরতর বিরোধ করছি এর পরবর্তী যে পয়েন্টটা হতে পারে সেটি হলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ফেলিম্যান ফ্যামিলিম্যান সিরিজটি প্রথম সিজন থেকেই এই জিনিসটা নিয়ে বাবাল হয়েছে ফ্যামিলিম্যানও এমন কিছু জিনিস ছিল যেখানে একটি বিশেষ রাজনৈতিক দল সমাজদারকে ইশারায় কাফিয়ে এবং যখন তাণ্ডব রিলিজ করলো যদি আমি তাণ্ডব দেখেছিলাম খুব আহামরি সিরিজটি ছিল না কিন্তু যেভাবে তারা ওই দলটিকে টিজ করেছে আই এম লাভ দ্যাট আমি সত্যিই প্রশংসা করেছি সেটা এবং স্বভাবতই তাদের জ্বালা ধরেছে তারা এখন উঠে পড়ে লাফাচ্ছে এবং তারা এখন উঠে পড়ে লেগেছে এই ফ্যামিলি ম্যান টুকে ব্যান করানোর জন্য টুইটারে ট্রেন্ড করে এই ওই করে এই রাজনৈতিক দলের সবেতেই জ্বালা তাদের অবশ্য একটা কথাই বলি ব্রেনে গোবর না ভরে রেখে ব্রেনটাকে একটু খাটাও একটু ইস্তেমাল করো তোমাদের কাছে বলছি তোমরা তো তোমাদের তো মাথায় ব্রেন নেই তোমাদের মাথায় গোবর থাকে তো সেটাই বলছি গোবর গোবরটাকে বার করে একটু মানুষের ব্রেনটাকে লাগাও একটু ভাবো তাহলে তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমাদের মতো মূর্খধারা কি বলা যাবে তো এটাই ছিল তো পরবর্তী যে কারণটা হলো সেটা হলো সেন্সার বোর্ড ভারতবর্ষ সরকার নতুন নিয়ম করেছেন যে ওয়েব সিরিজে কোনো গালি বা কোনো সেক্স সিন থাকবে না এবং আমরা এটাই জানি মনোজ বাজপেয়ী আর গালাগালি দুটো শব্দটি সমর্থক মানে চা আর কফির মতো এবং গালি ছাড়া মনোজ বাজপেয়ী মানে হচ্ছে আলু ছাড়া ডিম ছাড়া মাংস ছাড়া রাসালানির বিরিয়ানি কোনোটাই জমবে না কিন্তু ট্রেলারে যে জিনিসটি আমরা দেখলাম যে গালিটা বিপ করে দেওয়া হয়েছে এবার আমাদের মনে হচ্ছে হয়তো সব গালিগুলো বিপ করে দেওয়া হয়েছে যদি এটা হয় তাহলে আমি বলবো এই কাজটি থেকে বড়ো অপরাধ ভারত সরকারের সবথেকে বড়ো অপরাধ যখন আমরা দুজন বন্ধু কথা বলি তখন কিন্তু আর সোনা সোনা মোনা করে কিন্তু কথা আমরা বলি না আমরা এইভাবেই কথা বলি সে যত সভ্য মানুষই হোক না কেন তারা সবই ছোটোবেলায় এইভাবেই কথা বলেছে বন্ধুদের সাথে যখন দুটো তিনজন দুজন তিনজন বন্ধু জমা হয় জমায়েত হয় তার আড্ডা মারে তখন কিন্তু এই ভাষাই তারা ইউজ করে দিস ইজ নর্মাল এখানে কোনো কিন্তু ভুল নেই এবং আমরা যারা সিভিলিয়ান যারা বুঝে এইসব ব্যাপারটা তাদের অবশ্যই এর বিরুদ্ধে কথা বলা উচিত টুইটারে ট্রেন করানো উচিত বা যেভাবে এর বিরোধ করা যায় সেইভাবে বিরোধ করা উচিত কেন সরকার আমাদের এই ব্যাপারে হস্তক্ষেপ করে কেন সরকারের করবে হ্যাঁ সেক্সিন তোমরা বাদ দিতেই পারো দ্যাটস গুড সেক্সিন এখন অনেক ওয়েবসিরিজ আছে যেগুলোতে গল্প বাদে শুধু মানে দর্শক টানানোর জন্যই সেক্সিন রাখা হয় সেক্সিন তোমরা বাদ দিতে পারো নো ডাউট কিন্তু এইগুলো কেন ব্যান করছো তোমরা তোমাদের সংস্কৃতি আতে লাগছে আতে ঘা লাগছে এই এই দেশের সংস্কৃতি যেখানে একটা মেয়েকে দিন দাহারে রেপ করে জালি দেওয়া হচ্ছে এটাই আমাদের দেশের সংস্কৃতি রিসেন্টলি এই একই কারণে কিন্তু ফেসবুক একটা চল উঠেছিল কয়েকদিন আগে যে ফেসবুক টুইটার নাকি ব্যান হয়ে যাবে কিচ্ছু হবে না আমি ক্ষেত্রে বলছি আমি কিচ্ছু হবে না কারণ ওই দলটি ফেসবুক টুইটার না থাকলে কিন্তু ফেক নিউজ ছাড়তে পারবে না লোকের ব্রেন ওয়াশ করতে পারবে না আমি এগুলো কথাগুলো বলছি হয়তো আমার এই ভিডিওটি দেখার পর অনেকেই চ্যানেল রিপোর্ট মারবেন চ্যানেলের ভিডিও উড়ে যাবে কিন্তু সত্য কখনো চাপা থাকে না সত্যটা সবাই জানে এখন অল্প কয়েকজন জানে কিন্তু সেদিন দূরে নেই যেদিন সব লোক সত্যটা জানবে এবং হিরোক রাজার নিশের সিনেমাটি ওই সিনটি মনে আছে যেখানে স্ট্যাচুটা সবাই দড়ি ধরে মারোটা রাজা হবে এখান স্ট্যাচুটা ফেলে দিয়েছিল সেই দিল্লির রাজার গহিটাও একদিন লোকে ঠেলে ফেলে দেবে তো এই ছিল এই পয়েন্ট এই এই কারণে ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজটি ব্যান হয়ে যেতে পারে দেশে অবশ্য অনেকেই অনেকেই রাস্তা আছে ওয়েব সিরিজটা দেখাবার ব্যান হয়ে যাওয়ার পরেও তখন অনেক সিনেমা দেশে ব্যান হয়ে গেছিলো তবুও তাও আমরা সেগুলো দেখতে পাই যেমন অনুরাগ কাশ্যামের পাঁচ আজও ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমরা দেখতে পেয়েছি আশা করি সেইভাবে হয়তো আমরা দেখে নিতে পারবো কিন্তু আমি চাই এই ওয়েব সিরিজটি ব্যান না হয়ে আমরা যেন প্রপারভাবে দেখতে পাই যেটা আমাকে ওই পাইরেট ওয়েবসাইট থেকে পাইরেসি ওয়েবসাইট থেকে টেলিগ্রাম থেকে বা ইউটিউব থেকে ওইভাবে যেন দেখতে না হয় আপনারা আপনারা বুদ্ধিমান মানুষ আমি না হয় কম বুঝি আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা বিচার করবেন আমার কতটি ভুল না ঠিক এই নিয়ে আমার এক বন্ধুরই বক্তব্য কিছু আছে আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড তার আমি তার কাছে আমি মন্তব্য জানতে চেয়েছিলাম তো তার মন্তব্য এখন আপনাদের সামনে তো যেটা বলছিলাম সিরিজ রিলিজ না হওয়া সত্ত্বেও যখন তার রিলিজ নিয়েই যখন চার মাস দেরি হয়ে গেল এত বড় ঝামেলা তখন এরও পুরোপুরি চান্সেস আছে যে সিরিজটা বেরোনোর পরেও হয়তো কয়েকদিনের মধ্যেই সেটা আবার অ্যামাজন প্রাইম থেকে উড়ে যেতে পারে তার খুবই ইজি রিজন আছে সেন্সার বোর্ডের যে রুলস আছে তার অনুযায়ী যদি কেউ আর কি দেখে সেটা নিয়ে যদি মত প্রকাশ করে যে না আমার তো বিশ্বাসকে এটা আঘাত করছে ওহো আমার বিশ্বাসে আঘাত লাগতেছে তাহলেই আবার সিরিজটা চলে যেতে পারে মায়ের ভোগে এবার তাতে মানে ক্ষতিটা আরও বিশেষভাবে হবে কারণ যেটা একবার ইন্টারনেটের জগতে চলে আসে সেটা তো আর যায় না অ্যামাজন প্রাইমের থেকে ওটা উড়ে গেলে ওটা টেলিগ্রামে থাকবে ওটা টরেন্টে থাকবে ওটা অনেক জায়গায় থাকবে যাদের দেখার থাকবে তারা অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশান থাকলেও তাদেরকে অন্য জায়গা থেকে দেখে নিতে হবে এটা অ্যামাজন প্রাইমের জন্য একটা বড় শর্ত আছে কিন্তু আমার শুধু একটাই বলার এই সিনেমা হোক সিরিজ হোক যে কোনো ভিত্তিক হোকই সেগুলো এগুলো দেখার সময় ওই মানে কি বলবো ওগুলো তো দেখাচ্ছে ওগুলো তো নিশ্চয়ই সত্যি ঘটনাই দেখাচ্ছে ওগুলো যা দেখাচ্ছে তাতে তো আমাকে বিশ্বাসে এই সিনেমা সিরিজ দেখার সময় ওরা যা দেখাচ্ছে সেটাকে আমাকে সত্যি হিসেবে মেনে নিতেই হবে ওরা মানে কি বলবো যে সমস্ত জিনিস বলছে তাতে আমাকে বিশ্বাসে আঘাতপ্রাপ্ত হতেই হবে এই জিনিসগুলোকে একটু সাইডে সরিয়ে রাখা যায় নাকি একটা সিনেমা বা সিরিজ দেখার সময় ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট প্রায়োরিটি মানে এনজয়মেন্ট আর এন্টারটেনমেন্টই দেওয়া উচিত নয় কি মানে এইভাবে আর কি দেখলে যে কোনো সিনেমা বা সিরিজ দেখা অনেক বেশি ইজি হতো তাহলে আর এই বানানোর সময় লেখার সময় এডিট করার সময় মেকারসদেরকে পঞ্চাশবার ভাবতে হয় না যে একটু এর বিশ্বাস আঘাত হবে এর বিশ্বাস আঘাত হোক না আঘাত যদি এতই ঠুঙ্কু বিশ্বাস হয় তাহলে হয়ে হয়ে যাক আঘাত প্রাপ্ত আর কি বলার আমি পুরোপুরিভাবে আমি পুরোপুরিভাবে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের পক্ষে তো চাই যেন সিরিজটা আসুক দেখি যদি হয় ভালো ভালো বলবো যদি হয় খারাপ খারাপ বলবো আর আপ আর যার আর আমি এমনি অপেক্ষা আর আমি এমনি অপেক্ষারত করত চার মাস ধরে সিরিজটা আসুক হোক ভালো তবে ভালো বলবো হোক খারাপ তবে খারাপ বলবো কিন্তু অন্তত এই ভিডিওতে বলে রাখবো যে প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে প্রীতম হ্যাঁ এই এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দিস তো এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা যদি এর সাথে একদম এই আমারই বক্তব্যগুলোকে সমর্থন করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন হ্যাশট্যাগ আই সাপোর্ট ফ্যামিলি ম্যান বলে এবং আই সাপোর্ট রাজ অ্যান্ড ডিকে বলে আপনারা এটাকে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন অন্তত এই ভিডিওতে বলে রাখবো এবং অবশ্যই 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 শেয়ার করবেন এবং জানাবেন যে কি নোংরা রাজনীতি হচ্ছে এই সিনেমা সিরিজ নিয়ে এবং যদি এই রকম চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা কেউ কিন্তু কোনো সিনেমা দেখতে পারবো না গ্যাংস অফ আসিপুরের মতো মাস্টার পিস তৈরি হবে না পাঁচের মতো একটা সিনেমা তৈরি হবে না ব্ল্যাক ফ্রাইডের মতো সিনেমা তৈরি হবে না পাতার লোকের মতো ওয়েব সিরিজ তৈরি হবে এখন আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে আপনারা কি দেখবেন ভবিষ্যতে সেটা এখন আপনারাই ঠিক করবেন ধন্যবাদ